টাকার জন্যই বিয়ে করছে বুড়া বেটারে। তুমি তো প্রেমের প্রস্তাব দিছো, এটা বলো তুমি অ্যাকসেপ্ট করেছো টাকার জন্য? যদিও বা টাকার জন্য বিয়ে করে আপনাদের কি অসুবিধা? আমি তো বুঝি না, আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময়, বোনকে বিয়ে দেওয়ার সময় তো টাকাওয়ালা জামাই খুঁজবেন। শুরুতে জানতে চাই আসলে এই মুহূর্তে কেমন সময় কাটছে আপনাদের? আলহামদুলিল্লাহ ব্যস্ত সময় কাটছে, যেহেতু আমি মানে ক্লদিং বিজনেসের সাথে জড়িত বা আমার ক্লদিং বিজনেসের সামনে ঈদ, ব্যস্ত সময় কাটছে। আচ্ছা, আপনাদের আসলে যদি শুরুর গল্পটা জানতে চাই, আপনাদের পরিচয় বা বিয়ে এই বিষয়টা যদি একটু বলা যায় কিনা আমাদের ছোট করে। শুরুর গল্পটা আসলে এই লোকটা আমার পিছনে ঘুরে আমাকে প্রেমের অফার দেয়, তারপর আমি টাইম নেই, তারপরে হচ্ছে যে আস্তে আস্তে রিলেশন হয়, তারপরে বিয়ে হয়, তারপরে বাচ্চা হয়। এই হচ্ছে মানে মোটামুটি সারাংশ। আমাদের মিটিং ওয়াজ অ্যাক্সিডেন্টাল, টোটালি অ্যাক্সিডেন্ট। বাট তুমি তো প্রেমের প্রস্তাব দিছো, এটা বলো তুমি অ্যাকসেপ্ট করেছো? আচ্ছা, প্রথমে তাকে তাকে দেখে মানে কোন বিষয়টা তার ভালো লেগেছিল বা প্রথম কোন ব্যাপারে আপনি তার প্রেমে পড়েছিলেন? ইনফ্যাক্ট সব কিছুই, তাই না? ওর মানে ওর কনভারসেশন আমি না অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট টাইম আমি যখন দেখা করি ওর সঙ্গে, আর আমার যে কনভারসেশনটা আর আমার কাছে কনসেপ্ট করার সঙ্গে আমি আই ফিল ভালো লেগেছে, আমার আই ফিল রিল্যাক্স, আই কমফোর্টেবল। কথা অনেক পছন্দ করে, লাইক আমি অনেক জলি, তো অল টাইম আমি ফান করি এবং আমি খুব মানে থাকে না যে এত নাটক নাকামি করে কথা বলি না, যেটা ওইটাই। সো এটাও অনেক লাইক করে এন্ড এটা দেখে ও ন্যাচারালি টাইম মানে। আপনি তার কোন বিষয়ের প্রতি প্রেমে পড়েছিলেন বা কোন ব্যাপারটার জন্য তার প্রেমে প্রেমটা অ্যাকসেপ্ট করেছিলেন? এখনও আমি সবসময় একটাই কথা বলি, ও অনেক ভালো মানুষ, ভালো মানুষ দেখে আমি বিয়ে করছি, এটাই আমাকে ইমপ্রেসড করছে, আর কোনো কারণ নাই। এই মুহূর্তে আপনাদের এই যে সংসার করছেন এবং সেই সাথে আপনার সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়, আসলে এই বিষয়টা কেমন লাগছে বা কেমন ভাবে নিচ্ছেন? আমার খুব ভালোই লাগে যে এত এত মানুষ চিনে বাংলাদেশের সব জায়গায়, যেখানে যাই ইভেন বিদেশেও, যেখানে বাঙালির সাথে দেখা হয় মানুষ চিনে, খুব ভালো লাগে আমার এটা। এবং যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতেই বিজনেস করি, আমার এই রিলেটেড এই কাজ, সো ডেফিনেটলি ফ্যান্ডম এনজয় করছি। আমি বলি যে আমি যেখানেই যাই পরিচয় দিতে হয় না, দ্যাটস দ্য বেস্ট পার্ট। মানুষ এমনি ইচ্ছে নেই, সেই ওয়েদার আপনি বলেন যে ওয়ের যে কোনো জায়গা হতে পারে, সে বিজনেসে বলেন যে ফিনান্সিয়াল ইনস্টিটিউ, যেখানে যায় এভরিবডি নোজ, তার জন্য পরিচয়টা দিতে হয় না, ইন্ট্রাকশন দিতে হয় না, উইচ স্ট্রেট অ্যাওয়ে আপনার ইট হেল্পস এনিথিং। অনেকেই সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে বা নেগেটিভ মন্তব্য করে, অনেকেই বলে যে হচ্ছে যে টাকা পয়সার জন্য হয়তো বা আপনি তাকে বিয়ে করতে পারেন বা ভালোবাসতে পারেন, এটা অনেকেই বলে থাকে আর কি। হয়তো না টাকার জন্যই বিয়ে করছে বুড়া বেটারে, কিন্তু তাদের মাথায় কোনো ঘিলো নাই, তারা কেন বুঝে না যে আমি নিজে একজন ব্যবসায়ী এবং এই মুহূর্তে আমার 12টা শোরুম রানিং। সো যদি আমি টাকার জন্য বিজনেস করতাম তাহলে এই টানা এই 18 ঘন্টা গাদার খাটনি খাটার তো কোনো দরকার ছিল না, রাইট? সো যারা বুঝে তারা ঠিকই বুঝে, আর যাদের জীবনে টাকা পয়সা নাই বা যারা জীবনে আনহ্যাপি, যাদের জীবনে কিছু করার নাই, কাজ নাই, বাদাই মা, তারাই এইসব কথা বলে, আর ভালো মানুষ এসব কথা বলে না। কারণ আপনি বুঝতেছেন আমি ব্যবসায়ী, আমার কি আমার হাজবেন্ডের টাকার দরকার আছে বা ওরও আমার টাকার দরকার নাই? আমরা যে যার যার মতো কিন্তু এস্টাবলিশড। সো এটা যারা বলে তাদের মাথায় বুদ্ধি নাই, গিলো কম। যারা বলে তাদের উদ্দেশ্যে কী বলবেন বা এই বিষয়টা কীভাবে কীভাবে নেন আপনি যখন আপনার সামনে বা আপনার আড়ালে যখন বলে বা কমেন্টসে যখন বলে তখন কীভাবে এটাকে অ্যাকসেপ্ট করেন? আর কমেন্টসে সারাদিনই বলে, দেখতে দেখতে আমি ইউজ টাইম বলি যে তোমার আব্বার কিছু টাকা থাকলে ওটাও দিয়ে দাও, জাস্ট কিডিং। আসলে এটা আমি দেখতে দেখতে ইউজ টাইম, এখন আর কিছুই মনে হয় না, আমি মানুষকে বোঝানোর চেষ্টা করি যে দেখেন আমি আসলে টাকার জন্য বিয়ে করি না, আমি একজন উদ্যোক্তা, আর টাকার জন্য যদিও বা টাকার জন্য বিয়ে করি, আপনাদের কি অসুবিধা? আমি তো বুঝি না, আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময়, বোনকে বিয়ে দেওয়ার সময় তো টাকাওয়ালা জামাই খুঁজবেন, তাই না? তখন তো আপনি ফকির গরিব দেখে বিয়ে দেবেন না, তো আপনার অসুবিধা কোথায়? আমার জামাই যদি টাকাওয়ালা হয়, আমি যদি টাকা দেখেও বিয়ে করি, তাদের অসুবিধাটা কোথায়? আমি এটা বুঝে পাই না, জেলাসি। এখন আপনাদের বেবি হয়েছে, মিষ্টি সংসার, এই সংসারটা নিয়ে একটু সংসারের গল্পটা একটু জানতে চাই আসলে। সংসার ওর সাথে আমার টুকুর টাকুর ঝগড়া হয়, হ্যাঁ, আবার এটা 1 ঘন্টা লাস্টিং করে না, ঠিক হয়ে যায়। সংসার ভালো, এনজয় করছি কাজ, সংসার এনজয় করছি। বাচ্চারা ইউ নো দে মেক ইট মোর ইন্টারেস্টিং, সত্যি কথা বলতে আমাদের বাচ্চারা ইটস ফান, তাই না? ইটস ফান। সর্বশেষ হচ্ছে যারা আপনাদেরকে নেগেটিভ মন্তব্য করে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তোমরা জলো আমার তাতেই চলবে, নাকি যেন একটা গান আছে বলে গেছি, বাই দ্য ওয়ে। নেগেটিভ মন্তব্যটা আসলে বন্ধ করেন, আপনারা শুধু আমাকে না, সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাইকেই, যারা নেগেটিভ মন্তব্য করে তারা সবাইকেই নেগেটিভ মন্তব্য করে। এই নেগেটিভিটি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আমাদের সমাজকে পজিটিভ ভাইবস দিতে হবে, আমাদের পজিটিভিটি ক্রিয়েট করতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা সুস্থ সমাজ ব্যবস্থা আমাদেরকে সবাই মিলে তৈরি করতে হবে, এটাই বলতে চাই।